আসসালামু আলাইকুম, আমি বুলবুল বলছিলাম জার্মানির কাবুলের শহর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো আছে বাংলাদেশ, ভালো আছে বাংলাদেশের মানুষ। আসলে থাম্বনেইল এবং টাইটেল দেখে আসলে বুঝতে পেরেছেন আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে বাংলাদেশ কি অর্ধেক স্বাধীন। এই কথাটা শোনার পরে মোটামুটি 95% মানুষই বলবেন যে আমরা তো 1971 সালে মোটামুটি পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং আমার যেই বক্তব্যটা সেটা আসলে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবেন। কিন্তু আপনাকে যদি ফুল জিনিসটা জানতে হয়, ক্লিয়ার হতে হয়, তাহলে আপনাকে ভিডিওর ফুলটা দেখতে হবে। দেখুন, আমরা 1971 সালে পাকিস্তানের কাছ থেকে কিন্তু স্বাধীন হইনি, আমরা সার্বভৌমত্ব পেয়েছি। সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। সত্যি কথা বলতে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই দুইটা ব্যাপার আমি নিজেও আসলে জানতাম না। মোটামুটি আমার রাজনীতির ব্যাপারে একটু ইন্টারেস্ট, ব্যাপারটা এরকম না কোনো রাজনৈতিক পার্সন হবো, একটা সময় পলিটিক্স করবো, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু রাজনৈতিক যে ব্যাপারগুলো সেটা আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণে এটার ব্যাপারে আমার কিছুটা পড়াশোনা করতে হয়েছে, এবং আমি এই পড়াশোনাটা করেছি আমার নিজস্ব শখের বসে। তো আমি পড়াশোনা করতে যেয়ে বুঝেছি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে ব্যাপক পার্থক্য। আমি যদি খুব ছোট কথায় বলি, সার্বভৌমত্ব হলো যেমন আমাদের বাংলাদেশকে আগে রোল করত বা কন্ট্রোল করত পাকিস্তান, কিন্তু সার্বভৌমত্ব হলো ব্যাপারটা এরকম যে আমরা নিজেরা বাংলাদেশিরাই বাংলাদেশকে রোল করব, এবং সেই জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের এই যে পাকিস্তান থেকে সেপারেট হওয়া, সেই প্রথমটা কিন্তু ওই একটা কথার উপরে ভিত্তি করেই কিন্তু মোটামুটি আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ সেপারেট হয়েছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছে সার্বভৌমত্বটা কি, এবং স্বাধীনতা হলো ব্যাপারটা এরকম, স্বাধীনতা একটা দেশ মোটামুটি আলাদা হয়ে গেলে বা একটা দেশ গড়ে উঠলে স্বাধীনতা পাওয়া যায় না। স্বাধীনতা একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং স্বাধীনতা ওঠানামা করে। এমন হতে পারে আজকের আমেরিকা স্বাধীন থেকে তারা অর্ধেক স্বাধীন হয়ে যেতে পারে। কেন? কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করে। দেখুন, এই যে আমি বাংলাদেশকে বলছি অর্ধেক স্বাধীন কিনা, এটা আসলে আমার কথা না। এই ভিডিওটা অলমোস্ট ফুললি হলো ফ্যাক্ট বেস। আমেরিকার একটা এনজিও আছে যারা আসলে সরকারি প্রণোদনায় চলে, যদি তাদের যেই স্টেটমেন্ট অনুযায়ী সেটা হলো 86% প্রণোদনা হলো আমেরিকার গভর্নমেন্ট থেকে, এবং 14% প্রণোদনা হলো বিভিন্ন ধরনের দাতা সংস্থা বা কোনো কোম্পানি। ইভেন আপনি ইচ্ছা করলে ওই কোম্পানিতে ডোনেট করতে পারবেন। সেই একটা কোম্পানির নাম হলো ফ্রিডম হাউস। এই ফ্রিডম হাউসের জন্ম কবে হয়েছে? ফ্রিডম হাউসের জন্ম হয়েছে 1941 সালে। কেন হয়েছিল? কারণ সেই সময় এই ফ্রিডম হাউসকে জন্ম করা হয়েছিল এই জন্য, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যেন একটা ভালো ভূমিকা থাকে, এবং ডিকটেটর বা ফ্যাসিজম যে যে শক্তিটা, সেই শক্তি যেন পৃথিবীর কোথাও যেন মোটামুটি মাথা চাড়া দিয়ে না হতে পারে, সেই জন্য তার জন্ম হয়েছিল। তারপর থেকে মোটামুটি এই যে এনজিওটা, আমেরিকার যে ইন্টারনাল যে পলিটিক্স বা তাদের যে জবাবদিহিতা, সেটা নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করে। 1973 সাল থেকে এই এনজিওটা মোটামুটি সারা বিশ্বের দেশগুলো নিয়ে আসলে তাদের রিপোর্ট প্রকাশ করে যে কোন দেশের স্বাধীনতা কী অবস্থায় আছে। তো আমি যদি গত 5 বছরের রিপোর্ট ধরি, তাহলে আমাদের বাংলাদেশের এখনকার অবস্থা নিচের দিকে, মানে উপরের দিকে এখন উঠতে পারেনি। তো এই যে ফ্রিডম হাউস, এই ফ্রিডম হাউসের কাজটা কি? তারা দুইটা ভাগে তারা কাজ করে, এবং দুইটা ভাগে তারা পরীক্ষা নিরীক্ষা করে। প্রথম ভাগ হলো পলিটিক্যাল রাইটস, সেকেন্ড ভাগ হলো সিভিল লিবারেশন, এবং দুইটা ভাগের ভিতরে মোটামুটি 25টা প্রশ্ন থাকে। এবং প্রথম যে ভাগ সেটা হলো পলিটিক্যাল রাইটস, সেই ভাগটার মার্ক করা হয় 40 মার্কে, এবং সিভিল লিবারেশন লিবার্টিস সেখানে মার্ক করা হয় 60 মার্কে।
এবং 25টা প্রশ্ন এই দুইটা ভাগের ভিতরে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে 4 নাম্বার এবং ওই 4 নাম্বার ইনটু 25 তাহলে 100 মার্কে ওয়ান কাইন্ড অফ সেই পরীক্ষাটা হয় এবং এই 100 মার্কে যখন পরীক্ষাটা হয় দুইটা ভাগের বিভিন্ন একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ধরে তিনটা ভাগে বিভক্ত করা হয় যে পাস অথবা ফেল না একটা হলো নট ফ্রি সেই কান্ট্রিটা ফ্রি না সেকেন্ড পার্টটা হলো পার্টলি ফ্রি মানে আংশিক স্বাধীন থার্ড পার্টটা হলো মোটামুটি পুরো স্বাধীন তো এই যে ফ্রিডম হাউস মোটামুটি 1973 সাল থেকে যে কাজ করে গিয়েছে সেই 1973 সালের বড় রিপোর্ট আসলে আমি বলতে চাই না গত 5 বছরের যে রিপোর্টটা তারা করেছে সেই 5 বছরের রিপোর্টের 2021 এসে আমাদের মার্ক হলো 41 মার্কে এবং এই 39 যে মার্ক যে দুটো ডিভাইড করা হয়েছে তার মধ্যে আমরা পলিটিক্যাল রাইটসে পেয়েছি হলো 15 নাম্বার এবং আমরা সিভিল লিবার্টিসে পেয়েছি 24 নাম্বার সেই জন্য মোটামুটি অলটুগেদার মিলে আমাদের মার্ক হয়েছে 39 নাম্বার এবং আমরা ক্যাটাগরিতে পড়েছি হলো পার্টলি ইন্ডিপেন্ডেন্স মানে আমাদের দেশটা হলো অর্ধেক স্বাধীন আপনি শুনে অবাক হবেন গত 5 বছরে এটা মোটামুটি নিচের দিকে চলে যাচ্ছে আমি যদি আপনাদের বলি সেটা হলো যে 2017 সালে ফুল মার্ক ছিল হলো 147 2018 সালে ছিল 145 2019 সালে সেটা হয়ে দাঁড়িয়েছে 141 এবং 2020 সালে সেটা 39 এবং এই সালও আপনারা আগেই বলেছি সেটা হলো 39 মার্কে এসে পৌঁছেছে তো এই যে পলিটিক্যাল রাইটস এবং হলো সিভিল লিবার্টিস এটার মধ্যে কি পড়ে পলিটিক্যাল রাইটসের মধ্যে হলো সেটা হলো যে যে বর্তমান যে সরকার সেই সরকারের যে এগেইনস্ট যে পার্টি আছে বা একজন ব্যক্তি সে যদি ইচ্ছা করে কোনো পলিটিক্যাল পার্টি গঠন করতে পারবে কিনা তারা সম্পূর্ণ সঠিকভাবে নির্বাচন করতে পারবে কিনা তারা নির্বাচনে সঠিক পন্থায় নির্বাচনে জয়ী হতে পারবে কিনা এই জিনিসগুলোকে কভার করে এবং আমি এটা আমার অপিনিয়ন বেস কথা সেটা হলো যে আমরা যেটা দেখেছি সেটা হলো বাংলাদেশে এই যে পলিটিক্যাল রাইটস মোটামুটি শূন্যের কোঠায় এসে পৌঁছেছে অলদো এই যে ফ্রিডম হাউস তারা 15 নাম্বার দিয়েছে কোন ভিত্তিতে দিয়েছে আমার আসলে জানা নাই কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি তারা বুঝতে পেরেছি এখানে শূন্য পড়েছে কারণ হলো অনেক নিউজ আছে এই ধরনের বড় বড় সংস্থাগুলো এনজিওগুলো তারা আসলে টোটালটা পায় না কিছুটা পায় তো সেই কিছুটা পেয়েও মোটামুটি আমাদের বাংলাদেশকে এই মোটামুটি এই যে পরীক্ষায় সেটাতে পাশ করাতে পারেনি আমরা 15 নাম্বার পেয়েছি এবং সেকেন্ড যে পার্টটা সেটা হলো সিভিল লিবার্টিস সেটার ভিতরে আসলে মানুষের কথা বলার স্বাধীনতা লেখকের কথা বলার স্বাধীনতা জার্নালিস্টদের কথা বলার স্বাধীনতা একেবারে সেটা হলো যে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা এবং আপনারা খুব ভালো করেই জানেন যেই বাংলাদেশে ফেসবুকে ছোট একটা পোস্ট দিয়ে মানুষ মাসের পর মাস জেলখানায় থাকে একটা কার্টুনিস্ট মোটামুটি ছোট একটা কার্টুন এঁকে মোটামুটি অমানসিক নির্যাতনের শিকার হয় জেলের মাধ্যমে এবং যেই বাংলাদেশে মোটামুটি একটা লেখক ছোট একটা লেখনীর মাধ্যমে তার জেলখানায় তাকে হত্যা করতে হয় তাহলে আপনারা বুঝতে পারেন যে আমাদের বাংলাদেশের কি অবস্থা দেখো আমি এই একটা জায়গায় এসে না পাকিস্তানের সাথে আমরা একটু কম্পারিজন করব আপনাদের আমি একটা বলি সেটা হলো যে আপনারা কি জানেন এই যে ফ্রিডম হাউস সেই ফ্রিডম হাউসের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের স্কোর কত পাকিস্তানের স্কোর হলো 37 আর আমাদের বাংলাদেশের স্কোর হলো 39 দেখুন আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব পাওয়ার পরেও যদি আমাদের 39 পয়েন্ট নিয়ে পাকিস্তানের সমকক্ষে থাকতে হয় তাহলে আমরা 1971 সালে কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম আমাদের আলাদা এই জন্যই হয়েছিলাম আমাদের যে ফ্রিডম স্বাধীনতা সেই স্বাধীনতাকে ডেভেলপ করার জন্য কিন্তু সার্বভৌমত্বের
50 বছর পরে এসেও মোটামুটি আমরা কিন্তু স্বাধীন দেশ হতে পারিনি। একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাইব আমরা স্বাধীন হব এবং আমরা পৃথিবীর এই যে ফ্রিডম হাউসে যে 100 মার্ক সেই 100 মার্ক পাব। আপনাদের আরেকটা খুব মজার একটা ব্যাপার, সেটা হলো আপনারা অনেকেই বলতে পারেন এই যে কোম্পানিটা বা এনজিওটা তারা একটা আমেরিকান কোম্পানি, ডেফিনেটলি আমেরিকা ভালো মার্ক পাবে। আপনাদের খুব দুঃখের সাথে জানাচ্ছি আমেরিকা 100 মার্কের মধ্যে পেয়েছে হলো 83 নম্বর। এমন অনেকগুলো দেশ আছে যারা পেয়েছিল 100 নম্বর, 100-তে 100 পেয়েছে, তাদের নামও আমি শুনিনি। তাহলে এই যে এনজিও কোম্পানিটা তাদের ভিতরে যদি ট্রান্সপারেন্সি না থাকতো তাহলে তো আমেরিকা কি 100 মার্ক দিত? আমেরিকা পেয়েছে মাত্র 83 নম্বর। তো আমরা এই অর্ধেক স্বাধীন থেকে যেদিন স্বাধীন হতে পারবো সেই দিনই আসলে আমাদের বাংলাদেশের যে উন্নয়ন সেটা আসলে সাস্টেইন করবে। তো আমাদের উন্নয়ন সাস্টেইন করার জন্য বর্তমান সরকারের উচিত ফুল গণতন্ত্রটাকে ফিরিয়ে আনা এবং এই ধরনের স্বাধীনের যে মার্কগুলা, স্বাধীনতার যে মার্কগুলা সেটা আমাদেরকে ডেভেলপ করা। আমরা এই যে রিপোর্ট, এই রিপোর্টটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না, কারণ এই কোম্পানিটা মোটামুটি 80 বছর যাবৎ তারা কাজ করছে এবং মোটামুটি সততার সহিত তারা কাজ করছে। মোটামুটি না, আমি একটা 100% বলবো তারা সততার সহিত কাজ করছে। তো এই রিপোর্টটাকে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্র না উড়ি না বলে মোটামুটি আমরা এটা একটা আমল নিয়ে পুরোপুরি দেশকে, মানে আমরা দেশকে স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আমি বর্তমান সরকারকে হটিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া বা বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মতো কাজ করছি না। আমি কাজ করছি আমাদের জনগণের যে স্বাধীন চেতা সেই স্বাধীন চেতাটাকে ডেভেলপ করার জন্য। আমি কাজ করছি ডেমোক্রেসির জন্য কীভাবে উদ্ধার করা যায় সেই জন্য। আমি কাজ করছি বাংলাদেশকে কীভাবে উন্নত শিখরে নেওয়া যায়। আমি কাজ করছি একটা কালো শক্তির বিরুদ্ধে কীভাবে আমাদের সাধারণ মানুষ মোটামুটি জাগ্রত হতে পারে, আন্দোলন করতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে মোটামুটি উন্মোচিত করা এবং আমাদের দেশটা ডেভেলপ একটা কান্ট্রির সর্বোচ্চ পর্যায়ে যেন যায় সেই জন্য আমরা কাজ করছি। আজকের এই ভিডিওটা ফুললি ফ্যাক্ট বেস, যেটা আসলে আপনাদের আমি অনেকবার বলেছি। আমি সবগুলো লিঙ্ক স্ক্রিনশট আমি দিয়ে দিব, আপনারা যাচাই বাছাই করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আমার কথাগুলো কি ভুল না সঠিক। আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ।